তো আগে চা বানাইছি তখন গ্যাসের দাম ছিল 400 টাকা সে গ্যাস এখন হয়ে গেছে 900 টাকা কি করে চা বানাবো চায়ের দাম তো কমতেই আছে বাংলায় বিজেপি নারী বিদ্বেষী গরিব বিরোধী তাই তো রান্নার গ্যাসের দাম অভাবনীয় ভাবে বাড়িয়ে মধ্যবিত্ত ও গরিব মানুষের রান্নাঘরে আগুন জ্বালিয়েছে আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে যখন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের অন্যায়ভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন তখন বাংলার সকল মা বোনেরা পথে নেমেছেন প্রতিবাদে নেমেছেন উলুবেড়িয়া দক্ষিণের মা বোনেরাও এক অভিনব প্রতিবাদের দ্বারা ফাঁকা সিলিন্ডার সামনে রেখে সকলে শুকনো গাছের ডালে আগুন জ্বালিয়ে করছেন রান্না কেন এলপিজি গ্যাসের দাম 900 টাকার মতো হয়েছে এই জবাব আপনাকে দিতে হবে নারী বিরোধী বিজেপি সরকারের অন্যায় শাসন দেখছেন বাংলার মা বোনেরা আগামী নির্বাচনে তারাই ছুঁড়ে ফেলবেন বিজেপিকে বাংলার বাইরে